কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার গুহপাড়া গ্রামে নিরাপদ উপায়ে বাণিজ্যিকভাবে পানের আবাদ। চলুন দর্শক, এ বিষয়ের উপর একটি প্রতিবেদন দেখি। পানের চাষ বেশ লাভজনক। পান একটি অর্থকরী ফসল। এটি গোলমরিচ পরিবারভুক্ত লতা জাতীয় গাছ। এর ভেষজ গুণও রয়েছে। দেশের প্রায় সব জেলাতেই পান চাষ হয়ে থাকে। উৎপাদিত পান দেশের চাহিদা পূরণ করে রপ্তানিও করা হয়। প্রথম যদি উচা জমিন হয় ওইটা মাটি কিছু সরাইয়া ওইটা ভরট করতে হয়। ওই মাটিটা সাইডে বুড়ায় রাখতে লাগে। এরপর ওই জমিনটা আপনার চাষ দিতে হইব, কোবাইতে হইব, কিছু রাসায়নিক সার, কিছু জৈব সার ওই সমস্ত দিতে হয়। দেওয়ার পরে আপনার এই যে চাল দেখতেছেন এগুলা তৈরি করতে হয়। তৈরি করা এরপরে এই যেগুলা উঠাইতে মেরি উঠাইতে হয়। উড়ানোর পরে এরপরে ছায়নি দিয়া এসে আপনার ওই পোয়ার লাগাইতে লাগে। পানের পোয়ার লাগান লাগে। ওইটা লাগানোর লগে দুইটা টাইম আছে। একটা হলো আপনার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, আর একটা হলো আপনার যে ভাদ্র আশ্বিন মাসে। এই দুইবারই এই পোয়ার লাগান যায়। এর আগে পরে লাগাইলে হয় না। ভাদ্র মাসও লাগাইলে আগুন পৌষ মাসে আবার ওইটা এই আস্তে আস্তে পোয়ার হইব, গাছ হইব। গাছ হইলে আবার এই যে চটি সলা লাগাইতে লাগে এগুলা। ওই যে ওই সাইডে আমি আছে একটা, আমার ওই গত আশ্বিনে লাগাইছি, মনে হয় মোটামুটি আলাই দিলে ভালো। প্রথম লাগানোর পরে শুকনো মাটি দিই। দুই মাস পরে আপনার ওই খোল দিয়া একটা মাটি দিয়ে মিশাইয়া একটা দুল করি, দুল করে ওইটা দিই। ওইটা দেওয়ার পরে কিছুদিন গেলে এরপরে ওই ওইটা দু তিনবার দেওয়া হয় নতুন সময়। চাষে যেমন ওই আপনার চার পাঁচ মাস হয়ে গেলে আপনার আমরা এই শুধু খৈলি ব্যবহার করি। 20% জায়গার মধ্যে এই খেতি করলে আপনার খরচ 1,20,000 টাকা খরচ হবে। ওই 5 বছর আগে গেছি এই গড়াই এই পর্যন্ত খাইতেছি। মানে একবার খরচ করলে আর পরবর্তী খরচ, ওই যেমন 1.5 লাখ টাকা লাগে 120% জায়গায় খেতিটা গছাইয়া পরিপূর্ণ উপায় উঠতে 1.5 লক্ষ টাকা লাগবো। এরপরে এই যে 5 বছর ধরে খাইতেছি, হয়তো বছরে 1-1 লাখ টাকা ইনকাম হয় সব খরচপাতি বাদ দিয়া। এই পান চাষের পাশাপাশি অন্যান্য ফসল চাষাবাদ করে থাকেন। 1 বছর আগে তিনি আরেকটি পানের নতুন বরজ তৈরি করেছেন। তিনি তার পান ক্ষেতে কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না, সম্পূর্ণ জৈব সার ব্যবহার এবং কীটনাশক ছাড়াই তিনি পরিবেশ সম্মত পান চাষ করে যাচ্ছেন। যখন আমরা পানটা লাগানো হয়, লাগানোর 1 বছর পরে আপনার এটা পুরাপুরিভাবে খেতিরা হয়। 1 বছর পরের থেকে আপনার পানটা ঠিক মতন নিয়মিত ভাঙন যায়। পুরাপুরি 1 বছর লাগে আর কি আপনার খেতিরা জমাইতে। তারপরে খেতিরা গড়াইতে মোটামুটি অনেক টাকা খরচ হয়।
যেমন আপনার 20% জায়গা আমি খেতে গছাই দিয়ে কমসম 1,20,000 টাকা খরচ হয়। তারপর আবার প্রতি 2-3 মাস পর পর মোটামুটি অনেক টাকা লাগে, এই যেমন পাইট দিতে, যেমন অনেকটা আমরা জৈব সার দিতে হয়, খোল দিতে হয়, এরপর শ্রমিকের বেতন দিতে হয়, শ্রমিক লাগে অনেক কাজে কামে, এবার যে আস্তে আস্তে হয় আর কি, যেমন 1 বছর লাগে আর কি আপনার পুরোপুরি খেতেটা গোছাইতে। পান চাষ কেটা করার জন্য ওষা মাটি দরকার, ওষা ভিটা দরকার, বর্ষায় যাতে পানি না ওঠে এরকম জমি দরকার এই পানের চাষটা করার জন্য। পান খেতিটা এমন একটা খেতে মানে এটা পুরোপুরি রৌদ্র চলবে না, পুরা ছাওয়া চলবে না, মানে হালকা পাতলা ছাওয়া থাকতে হবে, আবার হালকা রৌদ্র যাতে লাগে এরকম হয়তো আর কি। এগুলো লাগানো হয়েছে গাছটা পায়ে উপরে উঠবো, আবার যখনই চালের লোকে ঠিকে যাবো তখন আবার নামাইতে হয়। 15 দিন পর পর আমরা পান ভাঙি, 40 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হয়। মানে পানটা যেমন 3টা সাইজ হয়, ছোটো বড়ো মাছ আর কি, বড়োটা যেমন আপনার 140 টাকা 130 টাকা 135 টাকা বিক্রি হয়, মাঝের যেটা এটা 70-80 টাকা বিক্রি হয়, আর যেটা ছোটো ওইটা 40 টাকা 35 টাকা বিক্রি হয় বিরা। এটা যেহেতু পানটা কাঁচা খা হয় যাতে কোনো ভেজাল না থাকে, কোনো বিষ দেওয়া হয় না, আর এটার জোরটা একমাত্র খৈল, ওই সর্ষে ভাঙাইয়া তেল করে সর্ষার তেল ওইটার খৈলটা, আর বেশি অতিরিক্ত বেশি হলে কিছু জৈব সার লাগে, কিন্তু কোনো কীটনাশক ব্যবহার হয় না, কোনো একদম বিষমুক্ত। কিছু অফিসার তারা যখন আসে, আইসা অফিসার তাদের লোকজন আসে আমাদের এখানে এসে দেখে, দেখার পরে আমাকে বলে দেয় যে এই ব্যবহার করেন, এই ওষুধটা দেন, এই ওষুধটা দিলে ভালো, আমরা তাদের অনুযায়ী আমরা এই ওষুধ পানি ব্যবহার করি। বড়তে প্রতিটি বরজ তৈরি করতে তার প্রাথমিক খরচ হয়েছে 1,50,000 টাকার মতো। পান বিক্রি করে তিনি প্রতি বছর খরচ খরচা বাদ দিয়ে 3,00,000 টাকা লাভ করেন। রোপণের 5 থেকে 6 মাস পর থেকে পান সংগ্রহ শুরু করেন। পান সংগ্রহ করে তিনি স্থানীয় বাজার ও শহরে নিয়ে বিক্রি করেন। পান একটি অর্থকরী ফসল। পান মুন্সিগঞ্জের 2টি জাত বেশি উৎপাদন হয়, একটি হলো মহালনি আর একটা সালতাগোটা। 2টি পানই মুন্সিগঞ্জের ঐতিহ্য বজায় রাখছে। এই পানের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে হলো কাণ্ড পচা এবং গোড়া পচা। এই কাণ্ড পচা রোগটা দেখা মাত্রই ম্যানকুজেব গ্রুপের যে সকল ছত্রাকনাশক আছে এগুলো আমরা ব্যবহার করাই। এগুলো ব্যবহার করার পর যদি সম্পূর্ণ ঠিক হয়ে যায় তাহলে আমরা আর অন্য কোনো ট্রিটমেন্টে চাই না। যদি এগুলাই সম্পূর্ণভাবে এটা ঠিক না হয় তাহলে আমরা মেটালোক্সিল গ্রুপের যে সকল ছত্রাকনাশকটা আছে এই ছত্রাকনাশকগুলো আমরা স্প্রে করি। এই মেটালোক্সিল গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করলে সম্পূর্ণরূপে এই রোগটা নিরাময় হয়ে যায়। পান চাষ করে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করছেন। পান চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন, আরো অনেকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগী ইউনিয়নে এখানে প্রায় 8 থেকে 10 হেক্টর জমিতে পান উৎপাদন হয়। এখানে পান চাষে কৃষকরা সাধারণত জৈব সার ব্যবহার করে থাকে। এখানে পান চাষে সাধারণত খৈল এবং ভার্মি কম্পোস্ট এবং অন্যান্য ফার্ম ইয়ার্ড ম্যানিউরটা ব্যবহার করে। যেহেতু পান মানুষ সরাসরি খেয়ে ফেলে, এটাকে আপনার কোনো প্রকার রান্না পান্না করা হয় না, এই কারণে আমরা খেয়াল রাখি যেন জৈবিক পদ্ধতিতেই পানটা উৎপাদিত হয়। যদি রাসায়নিক সার এবং কীটনাশক বেশি ব্যবহার করা হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে আমরা এই উপদেশ দিয়ে থাকি এবং আমরা মাঝে মধ্যেই এই সরাসরি পানের বরজে এসে তাদেরকে আমরা এই জৈব সার এবং জৈব বালিনাশক ব্যবহার করার জন্যেই পরামর্শ দিয়ে থাকি। পান ছায়াযুক্ত জায়গায় খুব ভালো হয় এবং এটা একটা অর্থকরী ফসল। এখানে তারা যেটা উৎপাদন করে কৃষকরা যারা খুব দক্ষ তারাই শুধু এই পান উৎপাদনে সফলতা লাভ করতে পারে। আমরা তাদেরকে এই পান চাষে উৎসাহিত করছি আর পানের বাজার মূল্য ভালো এবং পানটাকে তারা খুব সহজে বিক্রি করতে পারে। এবং আমরা যদি আরও পান চাষিদেরকে উৎসাহিত করে পানের আবাদ যদি বাড়াতে পারি তাহলে মুন্সিগঞ্জের কৃষকরা উপকৃত হবে এবং দিন দিন আমরা পানের উৎপাদন বাড়ায়ে আমাদের যে কৃষির যে আমাদের মূল উদ্দেশ্য আমরা পানের সম্প্রসারণ
বা অন্যান্য ফসলের সম্প্রসারণ ভালোভাবে করে আমাদের অর্থনীতিতে আমাদের কৃষির একটা ভালো ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই ফসল চাষে সংশ্লিষ্ট সকলে আরও বেশি মনোযোগী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন সেটাই প্রত্যাশা। মুন্সিগঞ্জ জেলাতে ব্যাপকভাবে আলু চাষ হয়, পাশাপাশি ইদানিং পান চাষেরও ব্যাপক সম্প্রসারণ রয়েছে। পান একটি ঐতিহ্যবাহী বাংলার মানুষের কাছে, পান বিভিন্ন আচার অনুষ্ঠানেও আমরা কিন্তু ব্যাপকভাবে এটা ব্যবহার করি, ব্যাপক পরিমাণ মানুষ পান কিন্তু খাচ্ছে। মুন্সিগঞ্জে দুইটা জাত ব্যাপকভাবে চাষ হচ্ছে, এই জাত দুটা মূলত বরিশাল অঞ্চলের অঞ্চলভিত্তিক জাত হিসেবে দুইটা জাত, যে চালতাগোটা এবং মহলানি। পান চাষটা আমাদের কিন্তু একটু অভিজ্ঞ দক্ষ, অর্থাৎ পানটা একটা স্পেশালাইজড, একটা বিশেষায়িত একটা চাষ ব্যবস্থা, এটা কিন্তু সবার জন্য পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব দক্ষতা, এটা না থাকলে আসলে স্বতঃস্ফূর্তভাবে পান চাষে লাভবান হওয়া যায় না। এই জন্য পূর্ব অভিজ্ঞতা খুবই দরকার। আমাদের মুন্সিগঞ্জের যে আবহাওয়া বা মাটি, বিশেষ করে যে উঁচু মাটি, সুনিষ্কাশিত, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে এটা বাড়ির যে আঙিনার পাশাপাশি যে ভিটা জমি, সেই ভিটা জমিটা কিন্তু পান চাষের জন্য খুবই উপযোগী। পান চাষের শুরুতে একটা বড় ধরনের কিন্তু একটা ইনভেস্টের দরকার আছে, বিশেষ করে যদি এক একর জমিতে চাষাবাদ করা হয় তাহলে দেখা গেছে সেখানে প্রায় 10-12 লক্ষ টাকার মতো সেখানে খরচ হয়। আর এছাড়া প্রতি 15 দিন অন্তর অন্তর পান উত্তোলন করা হয়, তখনও একটা খরচ আছে। বিভিন্ন খরচ ইত্যাদি সব কিছু মিলিয়ে এবং সার্বক্ষণিকভাবে এখানে কাজ করতে হয়, লেবার রাখতে হয়, তো সেদিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে এক বছরে এক একর জমি থেকে একজন কৃষক প্রায় তার যে নেট যে লাভ মুনাফা সেটা সে 15-18 লক্ষ টাকা পর্যন্ত সে লাভ করতে পারে। বার্ষিক খরচটা 5-6 লাখ টাকার মতো, এবং সব কিছু খরচ টরচ মিলিয়ে শেষ করে দেখা যাচ্ছে যে সেটা প্রায় 12-15 লক্ষ টাকা পর্যন্ত সে আয় করতে পারে। আশ্বিন মাসের কৃষি, আসুন সংক্ষেপে জেনে নেই আশ্বিন মাসের বৃহত্তর কৃষি ভুবনের করণীয় বিষয়গুলো। শাকসবজি, আগাম শীতের সবজি উৎপাদনের জন্য উঁচু জায়গা কুপিয়ে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে শাক উৎপাদন করা যায়, যেমন মূলা, লাল শাক, পালং শাক, চীনা শাক, সরিষা শাক অনায়াসে করা যায়। সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, উলকপি, শালগম, টমেটো, বেগুন, ব্রুকলি বা সবুজ ফুলকপি সহ অন্যান্য শীতকালীন সবজির চারা তৈরি করে মূল জমিতে বিশেষ যত্নে আবাদ করা যায়। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। অর্থকরী ফসলের মধ্যে পান একটি উল্লেখযোগ্য, কারণ পানের বাজার মূল্য অনেক বেশি। সঠিকভাবে এবং সঠিক নিয়মে যদি পান উৎপাদন করা যায় তাহলে কৃষক ভাইরা অবশ্যই লাভবান হতে পারবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।